প্রথমত বিপাজে প্লেজেন্ট সারপ্রাইজ দেন আমাদের প্রেসিডেন্ট এন্ড আমার বন্ধুরা আছেন যারা সবাই মিলে আমাকে হঠাৎ করে চিফ গেস্ট বানিয়ে দিয়েছেন একটা প্রোগ্রামে যেটা ভেরি আনএক্সপেক্টেড বাট আই এম রিয়েলি রিয়েলি ভেরি প্রাউড টু বি হিয়ার এন্ড আপনারা জানেন যে আমি আমার দেশের বাড়ি খুব কাছেই বাট নারায়ণগঞ্জ আমার সবকিছু আমার ক্যারিয়ার শুরু খেলাধুলার আমার বাবার ব্যবসা শুরু এখানে এখন আমি ব্যবসা করছি এখানে সো আমি মানে এরকম একটা ইভেন্টের সাথে যুক্ত থেকে যেটা প্রেসিডেন্ট বলেছে যে আমি আজকে তো আপনাদের চিফ গেস্ট কিছু না আই এম ওয়ান অফ ইউ গাইজ অ্যান্ড আর সবচেয়ে বড় কথা আমি একটা টিমে আছি আমি খেলবো ওই টিমটাতে অ্যান্ড আমাকে টিমে রাখা হয়েছে প্রেসিডেন্ট হয়তো লাস্ট ম্যাচে আমার খেলা থেকে খুবই ইমপ্রেসড হয়েছে আমি গত 2 বছর পর একটা ম্যাচ খেলে 50 করেছিলাম সো আমার মনে হয় এটা আমাকে টিমে ঢোকার ব্যাপারে হেল্প করেছে আসলে বাংলাদেশ ক্রিকেট কিছুটা একসময় খেলেছি ন্যাশনাল টিমে তারপরে চেষ্টা করেছি অর্গানাইজার বা ইন দ্য ফর্ম অফ সিলেক্টর চিফ সিলেক্টর হিসাবে কিছু কাজ করার জন্য যেটাও প্রায় 2003 থেকে 2007 তারপরে আরেকটা টেনিয়রে কাজ করেছি 3 বছর সো দেখলে ভালো লাগে যে আমার সিলেকশন কমিটির সময় যে ছেলেগুলোকে পিক করেছিলাম তার মধ্যে থেকে 4-5টা কোর প্লেয়ার আছে এবং 10-12টা ছেলে এখনো খেলছে তো এখন কি সিলেক্টরা ঠিক মতো টিম পিক করতে পারছে না নাকি প্লেয়ারের শর্ট পড়ে গেছে আমি বুঝতে পারছি আমার মনে হয় দেয়ার আর লট অফ চ্যালেঞ্জ বাট ঠিক সময় ঠিক মতো তাদের হয়তো বা সুযোগ দেওয়া যাচ্ছে না আর সবচেয়ে বড় কথা জাহাঙ্গীর টিটোর খুব ভালো বন্ধু আমাদের প্রেসিডেন্ট সাহেবের অ্যান্ড আমি আমাদের জুয়েল ভাই আছেন টিপু আছেন আমার বন্ধু একসাথে ক্রিকেট খেলেছি আমরা তো সবাই মিলে আজকে আপনারা জানেন যে এই নারায়ণগঞ্জের যে কোনো প্রেসিডেন্ট বলেছে যে মাস্টার্স করেছে আমরা কিন্তু মাস্টার্সের কথা যখন থেকে ক্রিকেট খেলা ছেড়েছি তখন থেকে চিন্তা করছিলাম যে একটা ভালো মাস্টার্স টিম বাংলাদেশ টিম করা দরকার কিন্তু এটা কিন্তু এখনো হয়নি প্রেসিডেন্ট গত বছর আলোচনার মাধ্যমে তপু জিয়া যারা ফর্মার প্লেয়ার আপনারা জানেন নারায়ণগঞ্জ থেকে প্রচুর ছেলে ন্যাশনাল টিমে খেলেছে এটা যে কত বড় একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচে দেখা হবে যে সবার সাথে এটা কিন্তু আসলে আমরা মানুষ হিসাবে তো মানে সবাই হয়তো ব্যবসা করি চাকরি করি কিন্তু এইটা যে কত একটা আনন্দের জায়গা এটা আমরা যখন একসাথে সবাই সবাই আমরা ফিল করতে পারি আর ধন্যবাদ যেটা বলেছে প্রেসিডেন্ট যে আসলে আগে ছিল শুধু খেলোয়াড় এবং দর্শক এখন কিন্তু প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া স্পন্সর হ্যাজ বিকাম সাচ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গেম মানে এটা কিন্তু একটা ছাড়া আর কি চিন্তা করা যাবে না আপনি দারাজ আছে তার সাথে স্পন্সরশিপে তো আমার মনে হয় যে এখন কিন্তু এটা ইট হ্যাজ বিকাম আ হিউজ ইভেন্ট এই সব সবাই মিলে তো আপনাদের আপনারা যত বেশি কভার করবেন তত বেশি গেমটা পপুলার হবে তত বেশি কিন্তু ইয়াংস্টার রোল মডেল তৈরি হবে তত বেশি কিন্তু ইয়াংস্টাররা আসবে খেলাতে তো সেক্ষেত্রে আপনাদের ধন্যবাদ অবশ্যই স্পন্সরদের ধন্যবাদ আর যারা অর্গানাইজ করেছে আমরা মাস্টার যারা আছি তারা তো সবাই আমরা এটাতে যেমনি হোক সফল করার চেষ্টা করব আমি আবারও অত্যন্ত গর্বিত এখানে এসে অ্যাজ এ চিফ গেস্ট আসলে চিফ গেস্ট মনে করি না আমি আই অলওয়েজ ফিল দ্যাট আই এম ওয়ান অফ ইউ অলওয়েজ ফারুক ভাই সো এরকমই থাকতে চাই সবসময় জাস্ট ইস দ্য পার্ট সো আমি এটা সফল কামনা করছি টুর্নামেন্টে এবং ট্রাই করবো যত ঝামেলায় থাকুক প্রত্যেকটা খেলা যাতে আমি থাকতে পারি যদি এখন একটা অফার পেয়ে গেছি আমি আর ম্যাচ 200 টাকা তো এটা চিন্তা করবো এখন পেয়েছেন যদি আমাকে ছাড়ে তাহলে চিন্তা করবো আর কি অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ